Sunday Suspense. Shudumatro Mirchi 98.3 te. বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। আজ আপনার জন্য সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা কালো ছড়ি। সৈয়দ মুস্তাফা সিরাজ, তাঁর জন্ম 14 অক্টোবর 1930 সালে মুর্শিদাবাদ জেলার খোশবাসপুর গ্রামে। কবিতা দিয়ে সাহিত্য জীবন শুরু। ছোটদের জন্য লিখেছেন প্রচুর ভৌতিক গল্প ও গোয়েন্দা কাহিনী। তাঁর সৃষ্ট কর্নেল চরিত্রটি সব বয়সী পাঠকদের কাছে সমান জনপ্রিয়। সাহিত্য সৃষ্টির জন্য তিনি পেয়েছেন বঙ্কিম পুরস্কার, সাহিত্য আকাদেমি পুরস্কার, আনন্দ পুরস্কার ইত্যাদি। আজকের গল্পটি আমরা নিয়েছি পত্রভারতী থেকে প্রকাশিত সৈয়দ মুস্তাফা সিরাজ ভৌতিক গল্প সমগ্র এই বইটি থেকে। প্রধান চরিত্রে মুরারিবাবু ও কালো ছড়ি। গল্প পাঠে দীপ, গল্পের সূত্রধার মীর। শুরু হচ্ছে কালো ছড়ি। মুরারিবাবু প্রতিদিনের মতো মর্নিং ওয়াকে বেরিয়েছিলেন। ডাক্তারের পরামর্শ, এ বয়সে রোজ ভোরবেলা অন্তত 1 ঘন্টা হাঁটা চলা করলে হার্টের অবস্থা ভালো থাকে। আঁকা বাঁকা গলিতে হাঁটতে হাঁটতে বড় রাস্তায়, তারপর কিছু দূর হাঁটলেই একটা পার্ক। বার 2-3 পার্কটা চক্কর দিয়ে মুরারিবাবু একটা বেঞ্চে কিছুক্ষণ বসে জিরিয়ে নেন, তারপর ধীরে সুস্থে বাড়ি ফেরেন। একদিন পার্কে চক্কর দিয়ে তিনি জিরিয়ে নেওয়ার জন্য একটা বেঞ্চে বসলেন। সব দিন অবশ্য বেঞ্চ খালি পাওয়া যায় না, না পেলে মুরারিবাবু পার্কের রেলিংয়ে ঠেস দিয়ে দাঁড়ান। আজ পুরো একটা বেঞ্চ খালি। মুরারিবাবু ঘড়ি দেখলেন, 6টা বেজে গেছে। আজ একটু বেশি হাঁটা হয়ে গেছে হয়তো, তাই ক্লান্তিটা যাচ্ছে না যেন। আরো 10 মিনিট বসা যাক। একটু পরে এক ভদ্রলোক এসে বেঞ্চটার অন্য প্রান্তে বসলেন। এক মাথা সাদা চুল, পাকানো গোঁপ, পরনে গিলে করা আদির পাঞ্জাবি আর ধাক্কা পাড় ধুতি, পায়ে চকচকে পাম্পশু, হাতে একটা কালো ছড়ি। বেশ শৌখিন বলেই মনে হচ্ছিল তাকে। তাছাড়া মিঠে একটা সুগন্ধ টের পাচ্ছিলেন মুরারিবাবু। এ বয়সে সেন্ট মেখে মর্নিং ওয়াক করতে বেরিয়েছেন ভদ্রলোক, বাহ বাহ! মনে মনে হাসি এলো মুরারিবাবুর। আর চোখে ভদ্রলোককে লক্ষ্য করতে থাকলেন। এবার ভদ্রলোক পকেট থেকে সিগারেটের প্যাকেট আর লাইটার বের করলেন, তারপর সিগারেট ধরিয়ে ধোঁয়ার রিং পাকাতে থাকলেন। কিছুক্ষণ পরে সিগারেটটা জুতোর তলায় ঘষতে নিভিয়ে ভদ্রলোক উঠে দাঁড়ালেন এবং হন্তদন্ত হয়ে হাঁটতে শুরু করলেন। মুরারিবাবু অবাক হয়ে তাকিয়েছিলেন। ভদ্রলোক পার্কের গেট পেরিয়ে বড় রাস্তায় ফুটপাতে পৌঁছেছেন, সেই সময় মুরারিবাবুর চোখে পড়ল ওর কালো ছড়িটা। সঙ্গে সঙ্গে তিনি ছড়িটা তুলে নিয়ে চেঁচিয়ে উঠলেন, ও মশাই, আরে ও মশাই, আরে আপনার ছড়িটা ফেলে গেলেন তো! ভদ্রলোক যেন শুনতেই পেলেন না। ফুটপাথের ওখানেই বাস স্টপ, প্রায় খালি একটা বাস এসে গেল এবং উনি বাসে উঠে গেলেন। বাসটা তক্ষুনি গর্জন করতে করতে জোরে চলে গেল। মুরারিবাবু ছড়িটা হাতে নিয়ে হতবাক হয়ে দাঁড়িয়ে রইলেন। কালো ছড়িটা ওই ভদ্রলোকের মতোই শৌখিন বলা যায়। হাতলওয়ালা ছড়ি, হাতলে রূপলি নকশা আছে, বাকি অংশ মসৃণ, তলার দিকটা ইঞ্চি খানেক রূপলি খাপে মোড়া। মুরারিবাবু অগত্যা ছড়িটা নিয়েই বাড়ি ফিরলেন। কাল মর্নিং ওয়াকে গিয়ে যদি ওর সঙ্গে দেখা হয় ফেরত দেবেন, কাল যদি দেখা না পান পরশুও ছড়িটা নিয়ে যাবেন। যতদিন না ওর সঙ্গে দেখা হয় ততদিন এটা সঙ্গে নিয়েই মর্নিং ওয়াকে বেরোবেন। সেদিন রাত্রে কি একটা শব্দে ঘুম ভেঙে গেল মুরারিবাবুর।
তারপর ঝাঁঝালো মিঠে সুগন্ধে টের পেলেন তিনি। প্রথমে ভাবলেন মনের ভুল, পরে বুঝলেন মনের ভুল নয়, সত্যি সুগন্ধ মম করছে। আজ ভোরবেলা পার্কের সেই ভদ্রলোকের কথা মনে পড়ে গেল, ঠিক ঠিকই একই গন্ধটাই তখন টের পেয়েছিলেন মুরারিবাবু, কিন্তু সেই সুগন্ধ এখন ঘরের ভেতর কেন? চমকে উঠে মুরারিবাবু সুইচ টিপে টেবিল ল্যাম্প জ্বালিয়ে দিলেন, তারপর মশারি থেকে বেরিয়ে সুইচ টিপে টিউবলাইটটাও জ্বালালেন। ঘরে তিনি ছাড়া দ্বিতীয় মানুষ নেই, থাকবেই বা কেমন করে? মশার জন্য মাথার দিকের দুটো জানলা সন্ধ্যার আগেই বন্ধ করে দেন মুরারিবাবু, পায়ের দিকে অর্থাৎ বাড়ির ভেতর দিকের দুটো জানলার মধ্যে একটা বন্ধ করেন, অন্যটা শুধু খোলা থাকে। পাশের ঘরে যাওয়ার দরজা এবং বারান্দায় যাওয়ার দরজা ভেতর থেকে বন্ধ রয়েছে। তাহলে সুগন্ধটা কি ভেতরের বারান্দা থেকে আসছে? সেই খোলা জানলার দিকে পা বাড়াতে গিয়ে হঠাৎ তার চোখে পড়ল দেওয়ালের ব্র্যাকেটে সেই যে কালো ছড়িটা ঝুলিয়ে রেখেছিলেন সেটা আর নেই। অমনি বুক ধড়াস করে উঠল মুরারিবাবুর, ছড়িটা গেল কোথায়? অবশ্য তত ভীতু মানুষ তিনি নন, রেলের চাকরি থেকে রিটায়ার করার পর এই পৈতৃক একতলা বাড়িতে বসবাস করছেন মুরারিবাবু। যখন তিনি চাকরি করতেন তখন তার বিধবা দিদি এই বাড়িতে একমাত্র ছেলে নকুলকে নিয়ে থাকতেন। মুরারিবাবু রিটায়ার করার আগেই নকুলকে রেলে একটা চাকরি জুটিয়ে দিয়েছিলেন। এতদিনে নকুল কোয়ার্টার পেয়ে তার মাকে নিয়ে চলে গেছে, কাজেই মুরারিবাবু এখন এ বাড়িতে একাই থাকেন, নিজেই রান্না করেন খান। বরাবর তিনি স্বাবলম্বী মানুষ, জীবনে কখনো ভূত প্রেত দেখেননি, ভূত প্রেত আছে না নেই তা নিয়েও কখনো মাথা ঘামাননি। অবশেষে এই বয়সে যে এমন একটা ভুতুড়ে ঘটনার মধ্যে তাঁকে পড়তে হবে কোনোদিন কল্পনাও করেননি। মাথা ঠান্ডা রেখে মুরারিবাবু ঘটনাটা বোঝার চেষ্টা করলেন। এ তো একটি অদ্ভুত অবিশ্বাস্য ব্যাপার, ভোরবেলা পার্কে দেখা সেই ভদ্রলোক জলজ্যান্ত মানুষ। রহস্য যেটুকু ছিল সেটুকু তাঁর আকস্মিক চলে যাওয়া নিয়ে, কিন্তু এখন রহস্যটা রীতিমতো ঘোরালো হয়ে উঠল। যে একটু পরে মুরারিবাবু টের পেলেন ঝাঁকে ঝাঁকে মশা তার দুপায়ে যথেষ্ট হুল ফোটাচ্ছে, এই তল্লাটে মশার উৎপাত প্রচণ্ড। দেওয়ালের সুইচ টিপে টিউবলাইট বন্ধ করে মুরারিবাবু মশারির ভেতরে ঢুকে পড়লেন। তিনি এখন মরিয়া, যা ঘটে ঘটুক তিনি গ্রাহ্য করবেন না। কিছুক্ষণ পরে মশারির ভেতর থেকে হাত বাড়িয়ে টেবিল ল্যাম্পের সুইচ অফ করলেন মুরারিবাবু। মাথার উপর সিলিং ফ্যান নিঃশব্দে ঘুরছিল, সুগন্ধটা তখনও মম করছে। সেই সুগন্ধে যেন কি মাদকতা আছে। মাদকাচ্ছন্ন অবস্থায় ঘুমে তলিয়ে গেলেন রেলের এক প্রাক্তন গার্ড মুরারি মোহন ধারা। ঘড়িতে অ্যালার্ম দেওয়া থাকে, ভোর পাঁচটায় সেই অ্যালার্ম বাজলে মুরারিবাবুর ঘুম ভেঙে গেল, অভ্যেস মতো শশব্যস্ত হয়ে উঠে পড়লেন তিনি। তারপরেই মনে পড়ে গেল রাত্রের সেই অদ্ভুত ঘটনার কথা, কিন্তু কই আর তো ঘরে সে সুগন্ধ নেই। আর কি আশ্চর্য, সেই কালো ছড়িটা ব্র্যাকেটেই ঝুলছে। তাহলে কি তিনি স্বপ্ন দেখেছিলেন? কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারলেন না মুরারিবাবু। প্রতিদিনের মতো মশারি খুলে সিলিং ফ্যানের সুইচ অফ করে কালো ছড়িটা হাতে নিয়ে মর্নিং ওয়াকে বেরোলেন তিনি। যথারীতি দরজার তালা ইঁটেই বেরোলেন।
পার্কে পৌঁছে চারদিকে লক্ষ্য রেখেছিলেন মুরারিবাবু, কিন্তু কোথাও সেই ভদ্রলোককে দেখতে পেলেন না। আজ চারবার চক্কর দিয়ে সেই বেঞ্চটার কাছে এসে দেখলেন তাঁর বয়সী ছজন বৃদ্ধ গাদাগাদি করে বসে আছেন। মুরারিবাবু পার্কের রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়ালেন। আজ একটু বেশি ক্লান্ত হয়ে পড়েছেন তিনি, তাঁর দৃষ্টি চঞ্চল, চারিদিকে তাকিয়ে সেই ভদ্রলোককে খুঁজছেন তিনি, কিন্তু কোথাও তাকে দেখতে পেলেন না। অগত্যা ছড়িটা নিয়ে আজ একটু দেরি করেই বাড়ি ফিরলেন মুরারিবাবু। কালো ছড়িটা দেওয়ালে আঁটা ব্র্যাকেটে আগের দিনের মতোই ঝুলিয়ে রাখলেন। এদিন রাত্রে মুরারিবাবু সতর্কভাবে জেগেছিলেন, ফ্যানের বাতাসে মশারি তুলছিল, তাই ব্র্যাকেটে ঝোলানো ছড়িটাকে স্পষ্ট দেখা যাচ্ছিল না। ফ্যান বন্ধ থাকলে টেবিল ল্যাম্পের আলোয় মশারির ভেতর থেকে ওটা চোখে পড়ার কথা। টেবিল ল্যাম্পটা আজ ইচ্ছে করেই জেলে রেখেছিলেন। ক্রমে পাড়া নিঝুম হয়ে এলো, গলিতে রিক্সা চলাচল বন্ধ হয়ে গেল এক সময়। মুরারিবাবুর চোখের পাতা ঘুমে জড়িয়ে আসছিল, তবুও তিনি কষ্ট করে জেগে থাকলেন। রেলের গার্ড ছিলেন তিনি, ঘুমেলে মনের জোরে তাকে তাড়াতে পারেন। কতক্ষণ পরে হঠাৎ একটা শব্দ হল, গত রাত্রেও যেমন হয়েছিল, আজ জেগে আছেন বলে বুঝতে পারলেন। উঁচু থেকে যেন কোনো হালকা জিনিস পড়ে যাওয়ার মতো একটা শব্দ, তারপরেই আচম্বিতে নাকে এসে ঝাঁপিয়ে পড়ল সেই মাদকতাময় আশ্চর্য সুগন্ধ। কয়েক মুহূর্তের জন্য অজানা আতঙ্কে তার শরীর ভারী হয়ে উঠেছিল, কিন্তু আজ তিনি আরো মরিয়া। মশারির ভেতর থেকে বেরিয়ে মুরারিবাবু চাপা গর্জন করলেন, তবে রে ব্যাটার ছেলে! তারপর টিউবলাইট জেলে ব্র্যাকেটের দিকে তাকালেন। অমনি ভীষণ চমকে উঠলেন মুরারিবাবু। কালো ছড়িটা ব্র্যাকেট থেকে নিচে পড়ে গেছে। তাহলে এই শব্দটাই কাল রাতে তার ঘুম ভাঙিয়েছিল এবং আজ রাতেও একই শব্দ তিনি শুনেছেন। ব্র্যাকেট থেকে ছড়ি পড়ে যাওয়াটা অস্বাভাবিক কিছু নয়। ফ্যানের বাতাসের ধাক্কায় হয়তো ছড়িটা দুলতে দুলতে পিছলে পড়ে গেছে, কিন্তু এই সুগন্ধটা! মুরারিবাবু ছড়িটা তুলে আবার ব্র্যাকেটে রাখার জন্য পা বাড়িয়েছেন, সেই সময় অবিশ্বাস্য ঘটনাটা ঘটে গেল। ছড়িটা মেঝে থেকে শটান সোজা হলো, তারপর শূন্যে ভেসে খোলা জানলার গরাদের ফাঁকের ভেতর দিয়ে বাইরে বারান্দায় চলে গেল। এবার বারান্দায় চাপা খুটখুট শব্দ করতে থাকলো। মুরারিবাবু স্তম্ভিত হয়ে পড়েছিলেন। একটু পরে তার মনে হলো, কে যেন বারান্দায় ছড়ি ঠুকঠুক করে পায়চারি করে বেড়াচ্ছে। সাহস করে জানলায় উঁকি দিলেন তিনি। বারান্দার উপরে 40 ওয়াটের একটা বাল্ব সারা রাত জ্বলে। এলাকায় ছিঁচকে চোরের উপদ্রব আছে। হঠাৎ শব্দটা থেমে গেল। উঁকি মেরে মুরারিবাবু কাউকে দেখতে পেলেন না, তবে সেই সুগন্ধটা এখনো ঘরের ভেতরে মম করছে। ক্রমশ তার মাথাটাও যেন ঝিমঝিম করছে, চোখের পাতা জড়িয়ে আসছে ঘুমে। টলতে টলতে মুরারিবাবু আলো নিভিয়ে গত রাতের মতো মশারিতে ঢুকে গেলেন এবং খুব শিগগিরই ঘুমিয়ে পড়লেন। ভোর 5টায় অ্যালার্ম বাজল যথারীতি। মুরারিবাবুও মর্নিং ওয়াকের জন্য তৈরি হলেন। আর কি আশ্চর্য, তিনি দেখলেন কালো ছড়িটা কালকের মতোই ব্র্যাকেট থেকে ঝুলছে, ঘরে কোনো সুগন্ধও নেই। হ্যাঁ, স্বপ্ন ছাড়া আর কি! মুরারিবাবুর মনে হলো পরপর দুরাত্রির
তিনি একই স্বপ্ন দেখেছেন। আসলে ছড়িটার রং কালো এবং সেই ভদ্রলোক ওইভাবে এটা ফেলে রেখে হন্তদন্ত হয়ে এগিয়ে গিয়ে বাসে চেপে চলে গেলেন। তাই মনে একটা খটকা বেঁধেছিল এবং সেই খটকা থেকেই তিনি স্বপ্ন দেখেছেন। এদিনও পার্কে সেই ভদ্রলোককে খুঁজে পাননি মুরারিবাবু। তবে সেই বেঞ্চে তাঁর বসার মতো জায়গা ছিল। জনা চার তাঁর বয়সী প্রবীণ ভদ্রলোক বেঞ্চে বসেছিলেন। কালো ছড়িটা একপাশে রেখে মুরারিবাবু ভাবছিলেন, পরপর দু রাত একই অদ্ভুত স্বপ্ন তিনি দেখেছেন। আজ রাত্রেও যদি ওই স্বপ্ন দেখেন, ওরকম বিদঘুটে স্বপ্ন রোজ রাত্রিরে দেখতে কি ভালো লাগে। তাছাড়া এভাবে কালো ছড়িটার রহস্য নিয়ে মাথা ঘামালে তিনি সত্যি পাগল হয়ে যাবে। তার চেয়ে ছড়িটা এখানে ফেলে রেখে সেই ভদ্রলোকের মতোই খেটে পড়া যাক। এমন তো হতেই পারে এই কালো ছড়িটা সেই ভদ্রলোকেরও নয় এবং তিনিও এর পাল্লায় পড়ে ভূতুড়ে স্বপ্নের চোটে নাকাল হয়ে এটা এখানে ফেলে খেটে পড়েছিলেন। মুরারিবাবু ছড়িটা ফেলে রেখে বেঞ্চ থেকে উঠে দাঁড়ালেন। তারপর হন্তদন্ত হয়ে হাঁটতে শুরু করলেন। কিন্তু বরাত অন্যরকম। বেঞ্চের এক ভদ্রলোক ছড়িটা নিয়ে ছুটে এলেন। ও মশাই, আরে ও মশাই, দাঁড়ান দাঁড়ান, আপনার ছড়িটা ফেলে যাচ্ছেন যে। বেগতিক দেখে মুরারিবাবু জোরে মাথা নাড়লেন। না, ওটা আমার ছড়ি নয়। ভদ্রলোক যেন তেড়ে এলেন। আমার নয় মানে? হ্যাঁ, আপনি এটা হাতে নিয়ে বেঞ্চে বসলেন, আবার বলছেন এটা আমার নয়, এ তো ভারী অদ্ভুত। মুরারিবাবু বললেন, আপনি ভুল দেখেছেন, আমি ছড়ি হাতে বেঞ্চে বসিনি, ছড়িটা ওখানেই রাখা ছিল। এবার তর্ক বেঁধে গেল। ভদ্রলোক চিঁচিয়ে ডাকলেন, অবিনাশদা অবিনাশদা, রঞ্জনবাবু, আপনারা শিগগির একবার এইখানে আসুন তো সবাই মিলে। এই আসুন, দেখুন দেখুন এই ভদ্রলোক কি বলছেন, আসুন আসুন। সেই বেঞ্চ থেকে চার প্রবীণ হন্তদন্ত হয়ে চলে এলেন। তারপর কথাটা শুনে সবাই এক বাক্যে বললেন, পরিতোষ বাবু তো ঠিকই বলছে। আরে আমরাও দেখেছি যে কালো ছুরি হাতে নিয়ে এসে বেঞ্চে বসলেন, এখন বলছে ওটা নাকি আপনার নয়। সব কথা খুলে বললে হয়তো এরা তাকে পাগল ভেবে ঠাট্টা তামাশা করবেন। এই ভেবে মুরারিবাবু ফোঁস করে শ্বাস ছেড়ে বললেন, ঠিক আছে ছড়িটা দিন। বলে ছড়িটা নিয়েই তিনি হন্তদন্ত হয়ে বেরিয়ে এলেন বাক থেকে। এরা চারজন ততক্ষণ হাসাহাসি করে সত্যিই বলছেন, মুরারিবাবু মনে মনে বললেন, এখনো পাগল হইনি, তবে শিগগির যে পাগল হয়ে যাবো তা ঠিক, এত ছাড়া ছড়িটা। গলিতে ঢুকে তিনি ঠিক করলেন ছড়িটা বরং থানায় জমা দেবেন। শুধু বলবেন এটা তিনি আজ ভোরবেলা পার্কে কুড়িয়ে পেয়েছেন। বাড়ি ফিরে ব্রেকফাস্ট করে এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে এক গেলাস চা খেয়ে মুরারিবাবু ছড়িটা নিয়ে বেরিয়ে পড়লেন। কিন্তু থানায় গিয়ে আরেক কাণ্ড। থানার বড়বাবু ছড়িটা দেখেই উত্তেজিতভাবে হাঁক দিলেন, আরে কি তো সমাদারবাবু, সমাদারবাবু, আরে শিগগিরই আসুন। একজন পুলিশ অফিসার হন্তদন্ত হয়ে ঢুকে বললেন, আগে বড়বাবু বললেন, এই দেখুন তো, এটা আড্ডিবাবু সেই ছড়িটা কিনা, তার স্ত্রী বলেছিল কালো ছড়ি হাতানোর জন্যই ডাকাতরা আড্ডিবাবুকে খুন করেছিল। ভদ্রমহিলা ছড়িটার যে ডিসক্রিপশন দিয়েছিলেন তার সঙ্গে এটার একটা মিল আছে, তাই না? সমাদারবাবুও ছড়িটা দেখে চমকে উঠলেন। ওটা হাতে নিয়ে হাতলের নিচের রূপলি অংশটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখার পর তিনি বললেন, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, এই তো এখানে খোদাই করা আছে, এস কে আড্ডি, তার মানে সুশীল কুমার আড্ডি স্যার। মুরারিবাবু ফ্যাল ফ্যাল করে তাকিয়েছিলেন, কি বলবেন ভেবে পাচ্ছিলেন না। বড়বাবু তার দিকে চোখ কটমট করে তাকিয়ে বললেন, দেখুন মশাই, এটা একটা সাংঘাতিক মার্ডার কেস, ছেলে খেলা নয়। সত্যি করে বলুন তো, আপনি এটা কোথেকে পেয়েছেন? সমাদারবাবু বললেন, স্যার,
আগে দেখা যাক এটার ভেতর হিরেগুলো আছে কিনা। যদি না থাকে এই ভদ্রলোককে তাহলে অ্যারেস্ট করতে হবে বলে তিনি ছড়ির হাতলটা ঘোরাতে শুরু করলেন। মুরারিবাবু অবাক হয়ে দেখলেন প্যাঁচ খুলে হাতলটা আলাদা হয়ে গেল। তারপর সমাদ্দারবাবু ছড়ির মাথার দিকটা টেবিলে ঠুকতে শুরু করলেন। কয়েকবার ঠোকার পর খুদে খুদে তিন টুকরো উজ্জ্বল কি জিনিস বেরিয়ে এলো। জানলা দিয়ে সকালের রোদ এসে পড়েছিল বড়বাবুর টেবিলে। সেই রোদে তিন টুকরো জিনিস থেকে চোখ ধাঁধানো দীপ্তি ঝলমলিয়ে উঠল। মুরারিবাবু হতবাক হয়ে তাকিয়ে রইলেন। এবার বড়বাবু হেসে বললেন, আপনি এই ছড়িটা কোথেকে পেলেন বলুন তো মশাই? হ্যাঁ, মুরারিবাবু গুম হয়ে বললেন, আজ ভোরবেলা পার্কে কুড়িয়ে পেয়েছি। কিন্তু ব্যাপারটা কি স্যার? আরে বলুন না, মার্ডার কেস। কদিন আগে সুশীল কুমার আড্ডি নামে এক ভদ্রলোক এই ছড়ি হাতে বেড়াতে গিয়েছিলেন, তারপর একটা গলির মোড়ে তার ডেড বডি পাওয়া যায়। সমাদ্দারবাবু বললেন, স্যার আমার মনে হচ্ছে যে কোনো কারণেই হোক খুনিরা এই ছড়িটা হাতাতে পারেনি। বড়বাবু বললেন, কারণটা এবার আসামি দুটোর মুখ থেকেই শোনা যাক। এই ওদের হাজত থেকে নিয়ে আসুন, ওরা এবার কি বলে শোনা যাক। সমাদ্দারবাবুর নির্দেশে দুজন কনস্টেবল হাত করা এবং কোমরে দড়ি বাঁধা দুটো লোককে টানতে টানতে নিয়ে এলো। একজন বেঁটে গাট্টা গোট্টা, অন্যজন রোগা। সমাদ্দারবাবু তাদের পেটে বার কতক ব্যাটনের গুঁতো মেরে বললেন, ব্যাটনের গুঁতোর সঙ্গে চুল খামচে বেজায় টানাটানির চোটে অস্থির হয়ে বেঁটে লোকটা বলে উঠল, আমরা দুজনে সঙ্গে ছিলাম বটে, তবে খুনটা করেছিল বেচুলাল স্যার। হ্যাঁ, ছড়িটা সেই হাতি ছিল। পরদিন বেচুর কাছে গিয়ে শুনি ছড়িটা নাকি ঘর থেকে নিপাত্তা হয়ে গেছে। আমরা বিশ্বাস করিনি স্যার, ওকে খুব সাজিয়েছিলাম। বেচু মা কালী দিব্যি কেটে বলেছিল রাত দুপুরে খুট খুট শব্দ শুনে সে আলো জেলে দেখেছিল ছড়িটা নাকি জানলা দিয়ে গলে পালিয়ে গেল। সত্যি বলছি স্যার, স্যার ঘরে নাকি একটা ঝাঁঝালো সেন্টের গন্ধ। আপনারা বেচুকে খুঁজে বার করুন স্যার। এবার মুরারিবাবু চুপ করে থাকতে পারলেন না, বলে উঠলেন, একটা কথা জিজ্ঞেস করি, সুশীল বাবুর মাথার চুল কি সাদা ছিল? বেঁটে আসামি ফস করে শ্বাস ছেড়ে বলল, আগে হ্যাঁ। ওর পরনে কি গিলে করা আদির পাঞ্জাবি ছিল? আগে আগে। আর ধাক্কা পাড়ে ধুতি আর পায়ে বামসু? আগে হ্যাঁ স্যার। মুরারিবাবু চুপ করে গেলেন। বড়বাবু বললেন, আপনি সুশীল বাবুকে চিনতেন নাকি মশাই? আস্তে আস্তে মাথা নেড়ে মুরারিবাবু বললেন, না, এবার কি আমি যেতে পারি স্যার? হ্যাঁ, তবে নাম ঠিকানা আর একটা স্টেটমেন্ট লিখে দিয়ে যান। সমাদ্দারবাবু স্টেটমেন্টটা নিন তো। কাঁপা কাঁপা হাতে মুরারিবাবু স্টেটমেন্টের তলায় নাম ঠিকানা লিখে থানা থেকে বেরিয়ে এলেন। তারপর হাঁটতে হাঁটতে হঠাৎ একটু থেমে গিয়ে ভাবলেন, বড়বাবুকে কি বলে আসবেন যে খুনি বেচুলাল ঠিক কথাই বলেছিল তার দুই সাংঘাতকে? কিন্তু আর কথা বাড়িয়ে লাভ নেই, পুলিশের আইনে ভূত প্রেত বলে কিছু নেই। তাছাড়া আসল ঘটনা খুলে বলতে গিয়ে হয়তো নিজেও এই খুনের কেসে জড়িয়ে পড়বেন। পুলিশ ভূত প্রেতের চেয়েও সাংঘাতিক, তার চেয়ে চুপচাপ কেটে পড়াই নিরাপদ। তবে হ্যাঁ, একটা কথা স্পষ্ট বোঝা যাচ্ছে, সুশীলবাবুর আত্মা যেন ঠিক এটাই চেয়েছিলেন। মুরারিবাবুর মতো ভালো মানুষ শেষ অবধি তাঁর ছড়িটা থানাতে জমা না দিয়ে পারবেন না, তাই ছড়িটা ওইভাবে বেঞ্চে তাঁর কাছে ফেলে রেখে সুশীলবাবুর আত্মা উধাও হয়ে গিয়েছিলেন। শুনছিলেন কালো ছড়ি, রচনা সৈয়দ মুস্তাফা সিরাজ, গল্প পাঠে মুরারিবাবু এবং বড়বাবুর ভূমিকায় দীপ, গল্পের সূত্রধার
মীর, জনৈক বৃদ্ধ ও সমাদদার বাবুর চরিত্রে অগ্নি, বেঁটে আসামির ভূমিকায় সোমক, সমবেত কণ্ঠে পুষ্পল, অগ্নি, সোমক এবং দীপ। এই পর্বের শব্দগ্রহণ, আবহ সঙ্গীত এবং স্পেশাল ইফেক্টসে শুভদীপ। পর্ব পরিচালনায় টিম সানডে সাসপেন্স। সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় ইন্দ্রাণী। মির্চি 98.3 এর তরফ থেকে আন্তরিক ধন্যবাদ লেখক পুত্র শ্রী অমিতাভ সিরাজকে এই উদ্যোগে আমাদের পাশে থাকার জন্য। শেষ হল সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা কালো ছড়ি। আগামী সপ্তাহে আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে সানডে সাসপেন্স।